বন্ধুরা, ভালো নম্বর পাওয়ার জন্য শুধুমাত্র পড়লেই হয় না, পড়ার সাথে সাথে কিন্তু তোমাদের প্রশ্নপত্রের নম্বর বিভাজন এবং প্রশ্নপত্র কি প্যাটার্নের আছে সেই সম্পর্কেও কিন্তু সুনির্দিষ্ট ধারণা থাকা একান্তই প্রয়োজন। সেই কারণে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব, তোমরা যারা 2021 মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের ম্যাথামেটিক্স থেকে অ্যাকচুয়ালি তোমাদের 2021 প্রশ্নপত্রে ম্যাথামেটিক্স কোশ্চেনে কী কী নম্বর বিভাজন থাকবে এবং প্রশ্নপত্রের প্যাটার্ন কী থাকবে। কারণ এবছরটা আগের বছরের থেকে একটু ডিফারেন্স হতে চলেছে, সেই কারণে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই আজকে এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব 2021 মাধ্যমিকের গণিতের প্রশ্নপত্র নিয়ে। সেই কারণে তোমরা যদি মাধ্যমিক 2021 স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা সবাই জানো মাধ্যমিক 2021 এক্সামে বা প্রশ্নপত্রে কিছু কিন্তু পরিবর্তন থাকবেই, নম্বর বিভাজন পরিবর্তন না হলেও। কেননা তোমাদের যে নতুন সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী 30-35% সিলেবাসে যে অংশগুলো বাদ গেছে সেই অংশ থেকে তো আর পরীক্ষায় কোনো কোশ্চেন আসছে না। মানে আগেরবার যেমন মাধ্যমিক পরীক্ষায় আয় ত্রিকোণমিতি ছিল, স্ট্যাটিস্টিক ছিল, এগুলো তো এবারে থাকছে না। তো এর পরিবর্তে কোন প্রশ্নগুলো ওর জায়গা দখল করছে, মানে পুরো বিস্তারিত আলোচনা করব। শর্ট কোশ্চেন থেকে বড কোশ্চেন, শর্ট কোশ্চেন কোথার থেকে আসছে, বড কোশ্চেন কোথার থেকে আসছে, কটা অর থাকছে, মানে তোমাদের 2021 যে তোমরা কোশ্চেন পাবে এ ফাইনাল পরীক্ষার, সেই কোশ্চেনে যেরকমভাবে তোমাদের কোশ্চেন প্যাটার্ন থাকবে পুরো সেরকমভাবে তোমাদের ডিটেলসে আলোচনা করব, যাতে তোমাদের নাম্বার ইনক্রিজ হতে অনেকটা সুবিধা হয়। তো সব স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটা ডিসকাস করব। সবার প্রথমে দেখো সঠিক উত্তর নির্বাচন। এখানে আমি প্যাটার্ন ভাগ করেছি যে বীজগণিত থেকে পাটিগণিত থেকে কী কী আসে, মানে কি এমসিকিউ। দেখো এমসিকিউ, এটাকে তোমরা জানো যে এমসিকিউ তোমাদের আসে এ মাল্টিপল চয়েস কোশ্চেন, এ যেখানে তোমাদের 4টি অপশান থাকে, সেখানে তোমাদের টোটাল কিন্তু 6টা কোশ্চেন থাকে, টোটাল 6 নম্বর থাকে এমসিকিউতে। তো এখানে এমসিকিউ পাটিগণিত থেকে কিন্তু 1+1 টোটাল 2 আসবে পাটিগণিত থেকে, এবং বীজগণিত থেকে এমসিকিউ আসবে কিন্তু 1টা, এবং জ্যামিতি থেকে তোমাদের কটা আসবে 1+1, মানে 2খানা কোশ্চেন আসবে জ্যামিতি থেকে 1+1, মানে 2 আসবে জ্যামিতি থেকে, এবং পরিমিতি থেকে 1 আসবে। মানে টোটাল তোমাদের 6টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর করে এমসিকিউতে তোমরা জানো, এখানে কোনো অর থাকবে না, 6টা আসবে, 6টার মধ্যে 6টাই করতে হবে। এখানে লিখে দিচ্ছি, দেখো আসবে কটা, মানে নিচে যেটা থাকবে সেটা আসবে, আর করতে হবে কটা সেটা এখানে পেয়ে যাবে। মানে টোটাল নম্বর কত দাঁড়াচ্ছে, এ 1×6, মানে হচ্ছে 6 নম্বর, টোটাল তোমাদের 6 নম্বর থাকবে কি এমসিকিউ থেকে। এটা তো গেল এমসিকিউ। এরপরে হচ্ছে সুন্দরস্থান পূরণ। সুন্দরস্থান পূরণ থেকে কী কী আসে দেখে নাও। সুন্দরস্থান পূরণ থেকে পাটিগণিত থেকে আসছে 1 নম্বর, মানে পাটিগণিত থেকে সুন্দরস্থান পূরণ আসবে 1টা, বীজগণিত থেকে আসবে 2টো, 1+1, মানে 2খানা কোশ্চেন আসবে 2 নম্বর, এবং যদি জ্যামিতির কথা বলি জ্যামিতি থেকে কিন্তু আসবে তোমাদের এর টোটাল 2টো, জ্যামিতি থেকেও 2টো আসবে, এবং পরিমিতি থেকে 1টা কোশ্চেন আসবে। যদি ভালো করে হিসাব করো এখানেও কিন্তু তোমাদের 6 নম্বর থাকবে, 6খানাই কোশ্চেন আসবে, কিন্তু 6খানা তো তোমাদের কোশ্চেন আসছে, কিন্তু 6খানাই কি তোমাদের করতে হবে, না এখান থেকে তোমাদের 6খানা না 5খানা করতে হবে, মানে 6টা দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো 5খানা করতে হবে, 5খানা করলে তোমাদের 1 করে সুন্দরস্থান পূরণ থাকে, টোটাল হচ্ছে 5 নম্বর। এরপরে হচ্ছে সত্য মিথ্যে। সত্য মিথ্যেতেও কিন্তু তোমাদের এর 1 নম্বর করেই থাকে, এবং 6টা কোশ্চেন থাকে, 6টা কোশ্চেনের মধ্যে তোমাদের 5টা করতে হয়, 1 করে টোটাল 5 নম্বর তোমাদের কিন্তু সত্য মিথ্যেতে থাকে। সেটা সত্য মিথ্যেতে পাটিগণিত থেকে কী আসে, পাটিগণিত থেকে কিন্তু 2টো আসে সত্য মিথ্যে, এবং বীজগণিত থেকেও কিন্তু 2টো আসে সত্য মিথ্যে, এবং জ্যামিতির থেকে 1টা আসে, পরিমিতির থেকে 1টা আসে। তাহলে টোটাল এখানেও যেরকম বললাম 6টা কোশ্চেন আসে, 6টা কোশ্চেনের মধ্যে তোমাদের করতে হয় 5টা, 1 করে টোটাল কী হচ্ছে 5 নম্বর তোমাদের শূন্য স্থান থেকেও থাকছে। এরপরে 4 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত। তো এখানে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের করে হয়। আর একটা বিষয় তোমাদের আগে বলে রাখি, তোমাদের পরীক্ষায় যেরকমভাবে নম্বর দেওয়া থাকবে কোশ্চেনের নম্বর, মানে 1 নম্বর দাগে কিন্তু এমসিকিউই থাকবে, 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ, 3 নম্বর দাগে সত্য মিথ্যে, আর যেরকম বললাম যে জায়গার থেকে সেই জায়গার থেকে কিন্তু সেরকমভাবেই থাকবে। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এবং এগুলো আমি পরে বলছি কত দাগের কি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা হচ্ছে 2 নম্বরের থাকে, খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে 20 নম্বর থাকে। কোথার দিয়ে কত থাকবে আমি সবার প্রথমে বলে দিই, যে পাটিগণিত, পাটিগণিতের থেকে তোমাদের টোটাল 3খানা কোশ্চেন আসবে, এ মানে 2 নম্বরে 3খানা পাটিগণিত থেকে কোশ্চেন আসবে। আর যদি বীজগণিতের কথা বলি, বীজগণিত থেকে টোটাল 2টো কোশ্চেন আসবে, টোটাল কী হচ্ছে বীজগণিত থেকে 2খানা কী হচ্ছে 2 নম্বরের কোশ্চেন আসবে, এবং তোমার জ্যামিতি থেকে 4খানা কোশ্চেন আসবে, আর পরিমিতি থেকে 3খানা কোশ্চেন আসবে। টোটাল কটা হচ্ছে 3, 2, 5, আর এখানে 7, মানে হচ্ছে 12,
টোটাল 12টা কোশ্চেন আসছে তোমাদের, কি হচ্ছে 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, মানে 2 নম্বরের টোটাল 12টা প্রশ্ন আসছে। এই 12টা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে মাত্র 10টা। তো এখানে 12টা যে কোশ্চেন রয়েছে, এই যে 12টা, 12টার মধ্যে 10টা করতে হবে, আর প্রত্যেকটা প্রশ্নের মান তোমরা জানো 2 করে, তাহলে 10 × 2 মানে হচ্ছে 20। তার মানে বুঝতেই পারছো এখানে তোমাদের সংক্ষিপ্ত চার দাগে কিন্তু 20 নম্বর রয়েছে। তো শর্ট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো, কোনগুলো কী কী ইম্পর্টেন্ট। এটা তো গেল শর্ট কোশ্চেনের কথা, এরপরে আসছে হচ্ছে বট কোশ্চেন। বট কোশ্চেনে কত নম্বর থাকবে? সবার প্রথমে পাটিগণিতে বট কোশ্চেন দেখে নেবো কোথার থেকে আসছে। তোমাদের পাটিগণিত হচ্ছে এরপরে 4 নম্বর দাগে তোমাদের কী হচ্ছে পাটিগণিত থাকবে। আর তোমাদের পাটিগণিত কিন্তু টোটাল 3টে অধ্যায় রয়েছে, একটা হচ্ছে সরল সুদ, একটা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস, আরেকটা হচ্ছে অংশীদারি কারবার। তো এখানে এই যে 3টে অধ্যায় আছে, এই 3টে অধ্যায় থেকে টোটাল কিন্তু 3খানা কোশ্চেন আসবে। এই 3খানা কোশ্চেনের মধ্যে যে কোনো 2টো কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। মানে কি বললাম, টোটাল তোমাদের কি হচ্ছে 3টে কোশ্চেন আসবে, যার মধ্যে 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, এবং পাটিগণিতের প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 5 করে, অর্থাৎ 2টো আসবে, যেহেতু 5 × 2 টোটাল 10 নম্বরের কি হচ্ছে পাটিগণিত থেকে তোমাদের কোশ্চেন আসছে। এরপরে এটা হলো 5 নম্বরে তোমাদের পাটিগণিত থাকছে। এরপরে 6 নম্বরে বীজগণিতের পাঠ ঢুকে গেল পুরোপুরি, 6, 7, 8 তোমাদের বীজগণিত থাকবে। ঠিক আছে, কি বললাম, এর পরবর্তী পাঠ হচ্ছে বীজগণিতের, সব বীজগণিত থাকবে। এ 6 নম্বর দাগে বীজগণিত থাকবে, 7 নম্বর দাগে বীজগণিত থাকবে, 8 নম্বর দাগেও বীজগণিতই থাকবে। তো এখানে দ্বিঘাত সমীকরণ তোমরা করেছো, 1 চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমরা প্রথম, মানে গণিতের বইয়ের প্রথম অধ্যায় যেটা রয়েছে, 5টা তোমাদের 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 এই যে টোটাল অধ্যায়, এই অধ্যায় থেকে এখানে কোশ্চেন আর মাত্র 3টি কোশ্চেন। এই 3টি কোশ্চেনের মধ্যে তোমাদের 2টি কোশ্চেন করতে হবে, যার প্রত্যেকটির মান হচ্ছে 3 করে। তার মানে কি, টোটাল কি হচ্ছে এখানে 3খানা কোশ্চেন আসছে দ্বিঘাত সমীকরণ, 1 চল দ্বিঘাত সমীকরণ থেকে, যার মধ্যে 2টো করতে হবে এবং প্রত্যেকটির মান কত, 3 করে। তাহলে 3 × 2 কি হচ্ছে 6 নম্বর রয়েছে। এরপরে হচ্ছে ভেদ বা করণী, আর এখানেও কিন্তু তোমাদের 3টে কোশ্চেন আসবে, যার মধ্যে 2টো কোশ্চেন তোমাদের করতে হবে। ভেদ এবং করণীর মধ্যে থেকেই কিন্তু 3টে কোশ্চেন আসবে, যার মধ্যে থেকে 2টি কোশ্চেন তোমাদের করতে হবে। তার মানে এখানেও 3টির মধ্যে 2টো, আর এখানে 3 × 2, প্রত্যেকটি কোশ্চেনের মান এখানেও 3 × 3 = 6 নম্বর তোমাদের এই ভেদ এবং করণীর থেকে এই 7 নম্বর দাগে কিন্তু থাকছে। এখানে অনুপাত সমানুপাতখানা কোশ্চেন আসবে, মানে 5 নম্বর অধ্যায় থেকেও তোমাদের এই 8 নম্বর দাগে কিন্তু 2খানা কোশ্চেন আসবে, যার মধ্যে থেকে তোমাদের 1খানা করতে হবে। এখানেও কিন্তু মান হচ্ছে 1টার মান 3 মানে 3। তারপরে মানে তোমাদের বীজগণিতের পর্ব পুরোপুরি শেষ, এরপরে চলে আসছে তোমাদের জ্যামিতি থাকবে। তো 8 নম্বর দাগ পর্যন্ত বীজগণিত শেষ, তারপরে জ্যামিতির মধ্যে সবার প্রথম যেটা থাকবে উপবাদ্য। অনেকেরই তোমাদের উপবাদ্য নিয়ে বহুত অসুবিধা রয়েছে। আমি যদি ইম্পর্টেন্ট দিই তাহলেও তোমরা কিন্তু, যারা বোঝো না অ্যাকচুয়ালি, তারা কিন্তু করতে পারবে না। সেক্ষেত্রে তোমরা আমাকে যদি কমেন্ট করো বা বলো যে উপবাদ্য অ্যাকচুয়ালি মূল মন্ত্র কী, উপবাদ্য যে কোনো উপবাদ্য, আমরা শুধুমাত্র উপবাদ্যের যে কোশ্চেনটা সেটা কি ভালো মতন বুঝলে পুরো ছবি থেকে শুরু করে সমস্ত কিছু নেমে যাবে। যদি তোমরা বলো যে পুরো বিস্তারিত একটা উপবাদ্য কীভাবে লেখা হয়, আমরা না পড়ে নিজেই লিখতে পারবো কীভাবে, সেটা যদি বলো তাহলে আমি একটা ভিডিওর মাধ্যমে উপবাদ্য নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এখন টপিকে ফিরে আসি। তো এখানে লেখা রয়েছে উপবাদ্য জ্যামিতির মধ্যে থেকে, যেটা 9 নম্বর দাগে থাকবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার ফাইনাল কোশ্চেনে, 9 নম্বর দাগ নম্বরে উপবাদ্য থাকবে। এখানেও তোমাদের 2টো কোশ্চেন থাকবে, এই 2টো কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু 1টা কোশ্চেন করতে হবে এবং প্রত্যেকটির মান কিন্তু 5। তোমাদের এখানে 2টো কোশ্চেন থাকবে, যার মধ্যে 1টা করতে হবে, এবং তোমাদের উপবাদ্যের জন্য কিন্তু 5 নম্বর রয়েছে। তার মানে বুঝতেই পারছো এখানে 5 নম্বর রয়েছে, 5 নম্বর উপবাদ্য রয়েছে। উপবাদ্য কিন্তু অনেকে অ্যাভয়েড করে, উপবাদ্যকে একেবারে অ্যাভয়েড করে না। আর এবারের জন্য আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে বলে রাখি, আমি পরে তোমাদের আলোচনা করব এবারের জন্য কোন কোন উপবাদ্য ইম্পর্টেন্ট, এই কটা উপবাদ্য করলেই তোমরা কমন পেয়ে যাবে এর মধ্যে থেকে। কিন্তু আমার দৃষ্টিতে এবারের জন্য যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃত্তের, যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের বা পরিধিস্থ কোণের দ্বিগুণ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, আমি ইন ফিউচার করিয়েও দেবো। এরপরে পরবর্তী যেটা রয়েছে 9 নম্বরের পর 10 নম্বরের থাকবে তো হচ্ছে তোমাদের প্রয়োগ। এখানেও কিন্তু তোমাদের টোটাল 10 নম্বর দাগে প্রয়োগ থাকবে, এবং প্রয়োগও কিন্তু তোমাদের টোটাল 2খানা প্রয়োগ থাকবে। ঠিক আছে, 2খানা প্রয়োগ থাকবে, যার মধ্যে থেকে 1টা করতে হবে, 1 × কী হয়ে যাচ্ছে
এখানে থ্রি, ই কেন একটা প্রত্যেকটা প্রয়োগের মান হচ্ছে থ্রি, ই তিন নম্বর থাকবে এবং প্রয়োগটাও কিন্তু মিস করো না, তাহলে কিন্তু আর 95 হবে না, 90 আপ পেতে গেলে সমস্ত কিছুই করতে হবে, প্রয়োগের ইম্পর্টেন্টও আমি দিয়ে দেবো। 11 নম্বর দাগে তোমাদের থাকবে হচ্ছে সম্পাদ্য, যেটা প্রত্যেকটা স্টুডেন্টই ওয়েট করে থাকে সম্পাদ্যর জন্য, যেটা তোমাদের 11 নম্বর দাগে থাকবে, যেটার থেকে তোমরা 5 নম্বর ক্যারি করতে পারবে। আর এবারেও তোমাদের সম্পাদ্যর মধ্যে বলতে কী কী রয়েছে তোমরা সবাই জানো, একটা হচ্ছে অন্তবৃত্ত ও আরেকটা হচ্ছে অন্তবৃত্ত পরিবৃত্ত আর হচ্ছে স্পর্শক, এই দুটো খুব ভালো করে প্র্যাকটিস করো। তাছাড়া ইম্পর্টেন্ট আমি পরে প্রিভিয়াস ভিডিওতে প্রত্যেকটা টপিক ওয়াইজই তোমাদের বলে দেবো, ম্যাথামেটিক্সে তোমাদের কোনো যাতে অসুবিধা না হয়। তো এখানে কী হচ্ছে, টোটাল তোমাদের কী হচ্ছে দুটো আসবে, এখান থেকেও তোমাদের একটা করতে হবে, এখানেও তোমাদের কী হচ্ছে 5 নম্বর থাকবে উপপাদ্যের মতন, টোটাল 5 থাকবে এখান থেকে। এরপরে লাস্ট থাকবে হচ্ছে 12 নম্বর দাগে, 12 নম্বর দাগে তোমাদের থাকবে হচ্ছে পরিমিতি, এবং পরিমিতি থেকে এবারে কী কী আসবে তোমরা জানো, কোন কোন অধ্যায় থেকে আসবে, 4 নম্বর অধ্যায় আমি বলছি, 4 নম্বরে রয়েছে আয়তঘনক, আয়তঘনক চৌং গোলক শঙ্কু, আয়তঘনক চৌং গোলক শঙ্কু থেকে তোমাদের টোটাল কিন্তু 6 কোশ্চেন আসবে পরিমিতি থেকে, যেটা 12 নম্বর দাগে দেওয়া থাকবে। এই 6 কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু করতে হবে মাত্র 4 কোশ্চেন, এবং প্রত্যেকটি পরিমিতির কোশ্চেনের জন্য নাম্বার ধার্য করা থাকবে 4 নম্বর করে, মানে 6টার মধ্যে 4 তোমাদের করতে হবে, প্রত্যেকটির মান 4 করে, মানে টোটাল 16 নম্বর, মানে 6 তোমাদের কোশ্চেন থাকবে, তার মধ্যে 4 করতে হবে। আর কি বললাম, প্রত্যেকটা মান হচ্ছে 4 করে, যেহেতু 4 × 4 কত হয়ে যাচ্ছে 16 নম্বর, টোটাল কিন্তু তোমাদের 16 নম্বর এখানে থাকছে। তো পুরো ব্যাপারটা তোমরা বুঝে গেছো, এবং যদি এখানে মোটও করি, টোটাল মোট বলি যে কত নম্বর তোমরা দেখবে ক্যালকুলেট করে, এখানে জ শর্ট কোশ্চেন থেকে শুরু করে সমস্ত যে নম্বর আর এই পাশে রয়েছে, মোট করলে 90 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে, আর 10 নম্বর তোমাদের প্রজেক্ট রয়েছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো আশা করছি তোমরা তোমাদের নম্বর বিভাজন সম্পর্কে এবং তোমাদের প্রশ্নপত্রের নাম্বার প্যাটার্ন সহ প্রশ্ন প্যাটার্ন সহ কোনটা ইম্পর্টেন্ট সেটা সম্বন্ধে সুনির্দিষ্ট ধারণা পেয়ে গেছো। আর তোমাদের পাটিগণিত, বীজগণিত, পরিমিতি আলাদা আলাদাভাবে ভিডিও আসবে, যেটা তোমাদেরকে কাজে লাগবে, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটার উইথ সলভ আমি সমস্ত কিছু করিয়ে দেবো। এবং তোমাদের যে বিষয়টা গণিতের থেকে সবথেকে এ মানে বুঝতে অসুবিধা আছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করো, তাহলে আমি তোমাদের সবার প্রথমে সেই টপিকের ওপরেই ভিডিও নিয়ে চলে আসব। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।